আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কিভাবে একটি ইউটিউব লোগো তৈরি করতে হয় সেটি দেখব। চলুন শুরু করা যাক। আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে টুলস প্যানেল আছে, এই টুলস প্যানেল থেকে আমরা এখানে যে রেক্টেঙ্গুলার টুলস আছে, আমরা রেক্টেঙ্গুলার টুলসটা সিলেক্ট করলাম এবং আমাদের আর্টবোর্ডের উপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে কি করলেন, ড্রাগ করলেন, করার পরে এটাকে ছেড়ে দিবেন। দেওয়ার পর আমরা এখান থেকে কালারটাকে চুজ করে নিচ্ছি। মানে একটা কালার দিতে পারেন, আমি এখানে রেড কালার দিলাম এবং এটাকে একটু জুম করে নিচ্ছি। সো এটাকে যখন আমরা সিলেক্ট করছি তখন দেখেন যে এখানে চারটা কর্নার আছে। সো এই কর্নারগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হচ্ছে, ঠিক আছে। সো এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা কি একটাকে ধরে যদি আমরা নিচের দিকে ড্রাগ করি তাহলে দেখবেন যে চারটা কর্নার সুন্দরভাবে কিন্তু কি হয়ে গেছে, রাউন্ড হয়ে গেছে। সো রাউন্ড হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে পাথ ফাইন্ডার টুলসটা নিব। সো পাথ ফাইন্ডার টুলসটা নিয়ে আসার জন্য আমরা উইন্ডো প্যানেল থেকে আমরা দেখবো যে নিচে যে পাথ ফাইন্ডার টুলস আছে এটাকে আমরা চেক মার্ক দিয়ে রাখবো। সো এটাকে সিলেক্ট করার পর আমরা যে ইউনিট আছে আমরা ইউনিটে ক্লিক করব। তাহলে দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো কি হয়ে গেছে, আমাদের একত্রিত বা ইউনিট হয়ে গেছে। এখন আমাকে নেক্সট স্টেপে যে কাজটি করতে হবে সেটি আমরা আমাদের ইফেক্টে যাব। আমাদের এই অবজেক্টটা সিলেক্ট করার পর আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা আসার পর ওয়ার্পে আসব। ওয়ার্প থেকে আমাদের নিচের দিকে দেখব ইন ফ্ল্যাট নামে যে অপশান আছে আমরা এটাকে সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রিভিউ মোডটা অন করব। করলে আমরা দেখতে পাবো যে এটাকে যদি আমরা একটু বৃদ্ধি করে দিই তাহলে দেখেন এই অংশগুলো অনেক সুন্দরভাবে কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন যে দুই পাশের অংশগুলো রাউন্ড হয়ে যাচ্ছে। আপনি যত করবেন সেই রকম ভাবে রাউন্ড হয়ে যাবে, যদি আপনি মাইনাস করেন তাহলে এইরকম আসবে। সো এখানে আমরা কি করবো, মোটামুটি আমরা এখানে 10 করে দিচ্ছি, ওকে, বা একটু বেশি করে দিতে পারেন 12, ওকে 10-12 করে দিলাম। দেওয়ার পর ওকে করলাম। তাহলে দেখেন সুন্দর করে এখানে কিন্তু একটা রাউন্ড শেপ হয়ে গেছে। ঠিক আছে, এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ইউটিউবের যে শেপটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদেরকে যে করতে হবে যে ইউটিউবের যেহেতু একটা প্লে বাটন থাকে এখানে, সো আমাদেরকে প্লে বাটনটা তৈরি করতে হবে। তো এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলস থেকে আমরা এখানে স্টার্ট টুলে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা আর্টবোর্ডে একটা ক্লিক করব। করার পর আমাদের কাছে এইরকম একটা স্টার বাটন শো করবে অপশান। এখানে আমরা পয়েন্টটাকে 3 করে দিব। দেওয়ার পর ওকে করে দিলাম। এখন আমরা এই ত্রিভুজটাকে, আমরা যে স্টার টুল থেকে ত্রিভুজটা অঙ্কন করলাম এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিই এবং এটাকে আমরা মিডল পয়েন্ট বরাবর বসায় দিলাম এবং এই এটাকে আমরা একটু রাউন্ড করে নিচ্ছি। শিফট প্রেস করলে তাহলে সমানভাবে 270 ডিগ্রি অ্যাঙ্গেলে রাউন্ড হয়ে যাচ্ছে। এখন আমরা এটাকে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। সো অ্যালাইনটাকে নিয়ে আসার জন্য আপনি উইন্ডোতে আসবেন। উইন্ডোতে দেখবেন যে প্রথমে আমাদের অ্যালাইন অপশানটা আছে, এই যে এটাকে চেক মার্ক দিয়ে রাখবেন। আমরা অ্যালাইনটা ঠিক করে নেব হরিজেন্টাল বরাবর এবং ভার্টিক্যাল বরাবর। ওকে, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ডিজাইন কমপ্লিট। আমরা এটাকে একটাকে কপি করে রাখি। আমাদেরকে আমরা আরও একটি কাস্টমাইজ করতে পারবো। মেন ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে। আমরা যদি কাস্টমাইজ করতে চাই তাহলে এটাকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা আমাদের ইফেক্টে আসব। ইফেক্ট থেকে আমরা আমরা ব্লারে আসব। ব্লার থেকে গিশন ব্লারে আসব, ক্লিক করব। করার পর আমরা এখান থেকে প্রিভিউটা অন করে দিলে দেখেন যে এখানে আপনি যত বৃদ্ধি করবেন তত এখানে ব্লার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে ঝাপসার মতন হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে 1 পয়েন্ট করে দিতে পারি, ওকে। তাহলে দেখেন এখানে অনেক সুন্দরভাবে কিন্তু একটা ব্লার হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এইভাবে কিন্তু ডিজাইনটা করতে পারেন। সো আমাদের মেন ডিজাইনটা কিন্তু ইউটিউবার যেটি সেটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, আমরা শিফট অল্টার ধরে বড় করলাম, কমপ্লিট। এখন আপনি চাইলে এখানে কাস্টমাইজ ভাবে কালার দিতে পারেন। আমি এখান থেকে যদি আমি সরাসরি কালার দেই তো এখানে কিন্তু ভালো কোনো কালার কাস্টমাইজ নাই। সো কাস্টমাইজ হিসেবে বা গ্লোবাল কালার দিতে চাইলে আপনি উইন্ডোতে আসবেন। উইন্ডো থেকে এখানে আমাদের সোয়াস নামে একটা অপশান আছে, দেখবেন
নিচের দিকে দেখবেন সোয়াশ, আমরা সোয়াশে ক্লিক করব। সোয়াশ থেকে আমাদের যে প্যালেটটা আছে এই প্যালেট আমরা থ্রি ডটে ক্লিক করলাম, করার পর দেখেন সোয়াশ অপশান আছে, এই অপশান থেকে আপনি কালারকে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। প্রিভিউটাকে অন করে দিবেন, দেখেন অনেক সুন্দরভাবে এখানে কিন্তু কালারকে কাস্টমাইজ করতে পারবেন আপনি। ওকে, এভাবে কিন্তু আপনি ইউটিউব লোগো তৈরি করতে পারেন। এখন আমরা নিচের দিকে জাস্ট শুধু ফন্টটা যদি বসায় দেই তাহলে কিন্তু আমাদের ইউটিউব লোগো কিন্তু সম্পূর্ণ। এতটুকুতে আমরা কালার দিলাম এবং এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং দুটাকে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে নিব এবং টেক্সটটাকে আমরা শিফট অল্টার ধরে সমানভাবে বড় করে নিলাম এবং এটাকে আমরা আরেকটু নিচে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ইউটিউব লোগোটি কমপ্লিট। আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু আমাকে ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলোর সমাধান করার। সো আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।